বাড়ির উপর অবৈধভাবে আঘাত করা হয়। কোনোভাবে রেকর্ড করে সীমানা চিহ্নিত করতে বলে নাই। বড় বড় নদীগুলাতে সিএফ এবং আরএফের সমন্বয় নদী চিহ্নিত করতে বলেছে। আপনারা সবসময় পেপার পত্রিকায় দেখে দিতে। আজকে আমরা কাপড় এই জন্য করেছি 100 বছর 80 বছর 90 বছরে প্রতিনিধিটাকে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ দলকে মান্যতা আমার কাছে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি এই ডিসি সাহেবের কাছে, কিন্তু সে কোন স্মারকলিপি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সে দেয়নি। যখন উনি আমাদের কথা শুনে নেয় তখন আমরা হাইকোর্টে কষ্ট দিয়েছে। আমি এইগুলো ভেঙে বারবার বিভিন্ন জায়গায় বলেছি এই অবৈধদের ভেঙে আমি এই এই পাতা থেকে যাব। আমাদেরকে অবৈধ জেল করে বানানো হয়েছে, জোর করে আমাদেরকে অবৈধ বানানো হয়েছে। আমাদের এখনো রেকর্ড পত্র এখনো মাননীয় হাইকোর্টের এই দেখেন নিষেধাজ্ঞা আমরা নিয়ে বসে রয়েছি। এই সমস্ত নিষেধাজ্ঞা কোন চর্চা করতেছে না আমাদের প্রতি। তার একটা ব্যক্তিগত আক্রোশ আমি বলছি যে ওনা উনি যদি আপনাদের সামনে থাকলে আপনাদেরকে ভোট দিয়েছি আমরা উঠে যাব। আজকে কেন আমাদের কাপড় করতে এই গণতন্ত্র যদি মানবতার মা আমাদেরকে দেখে, যারা আমাদের বয়সী যারা আমাদের কম বয়সী বড় বয়সী আপনারা এই মুখগুলার দিকে তাকায় দেখেন, এরা কি এখানকার এই পাবনা এই শহরের? জানেন আমার বাড়ি জেলা সমবায় অফিসের পাশে, পুরাতন বাড়ি ওই দিকে ওই ওই কল্যাণপুরে আমরা আপনারা কর্মচারী যারা আমরা 100 বছর